আচ্ছা, তো এবার দেখো, এবার আমরা আজকের একটা ভেক্টরের যে ক্লাস যে পড়াশোনাটা করছিলাম, তো সেই ভেক্টরের পড়াশোনার উপর আজকে সেকেন্ড প্রবলেম একটা করছি, ঠিক আছে। আগে আমাদের অলরেডি দুটো প্রবলেম প্র্যাকটিস করেছিলাম, এটা থার্ড প্রবলেম। সো তিন নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো, তিন নম্বর প্রবলেমটা দিয়েছে এইরকম, যে বলেছে যে পি একটা ভেক্টর আছে যার মান দেওয়া আছে 1 ডাইন, ঠিক আছে। ডাইন কার ইউনিট রে? হ্যাঁ বলো, কিউ এর ভ্যালু দেওয়া আছে √3 ডাইন, ঠিক আছে। ঠিক আছে, বলেছে যে বল দুটি একে উপরের উপর লম্ব, তার মানে পি ইজ পারপেন্ডিকুলার টু কিউ, বল দুটি একে অন্যের উপর লম্ব। আর কি বলেছে? বলেছে যে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। একবার বার করতে বলেছে যে পি প্লাস কিউ কত হবে এবং পি মাইনাস কিউ কত হবে, এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা কত এটা বার করতে বলেছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য কোশ্চেন। প্রথমে তো সবার আগে আমাকে বুঝতে হবে কোশ্চেনটা কী আছে। তো দেখো, যদি আমি পি এবং কিউকে ড্র করি একটা ছবির মাধ্যমে, সবার আগে আমাদেরকে বুঝতে হবে, ধরো পি একটা ভেক্টর আছে এদিকে, এদিকে একটা পি ভেক্টর আছে, এদিকে একটা কিউ ভেক্টর আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দুজনের মাঝখানে অ্যাঙ্গেল কত আছে, 90 ডিগ্রি আছে আমার জানা আছে। তাহলে যখনই আমাকে বলবে পি প্লাস কিউ, পি প্লাস কিউ, ঠিক আছে, মানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তার মানে কি বলো তো? ধরো পি প্লাস কিউ করলে আমাদের কাছে বেরোচ্ছে হচ্ছে আর, তাই তো? সেই আরটা কী করে বেরোচ্ছে, আমরা কী কী লিখেছিলাম? আর সমান সমান কত হবে? রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস অফ অ্যাঙ্গেল বিটুইন দ্য 2 থিটা, তাই তো? তো এখানে দেখো থিটা কত আছে, 90 ডিগ্রি আছে। পি এর ভ্যালু কত আছে? 1 আছে। কিউ এর ভ্যালু কত আছে? √3 আছে। √3 স্কোয়ার করলে কত হয়? 3 হয়। তার মানে 2 × 1 × √3 ইন্টু কস অফ কত? 90। কস 90 ভ্যালু কত? 0। রেকর্ডিং হচ্ছে তো? 0। তাহলে এখানে কত আসছে? √4 আসছে, দ্যাট মিন্স 2, ঠিক আছে। সো দিস ইজ দি ভেক্টর। এইবার আমার কাছে আটটা চলে এলো, এখানে এখানে আটটা চলে এলো, বাট আর এর অ্যাঙ্গেলটা আমার কাছে এখনো কিন্তু আসেনি। তাহলে আর এর অ্যাঙ্গেলটা কত হবে বলো? আর এর অ্যাঙ্গেল কত আছে? আর এর অ্যাঙ্গেলটা কী করে বলবো? অ্যাঙ্গেল আটটা কত বার করবো, কী করে বার করবো? এই আগের অঙ্কটায় করেছিলাম, বলো বলো বলো, আর এর অ্যাঙ্গেল কী করে বার করবো? এই খাতা উল্টাবি না, পাতা উল্টাবি না, এইটা বলে আর এর অ্যাঙ্গেল কী হবে। এটা যদি ফাই হয়, এই ফাই কত হবে বল, পাতা না উল্টে? হ্যাঁ হ্যাঁ, ট্যান ইনভার্স অফ পাতা না উল্টে, বলো কত হচ্ছে? পি সাইন থিটা বাই পি প্লাস কিউ কিউ কস থিটা, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে, দুজনেই ঠিক বলেছে, একদম ভেরি গুড, ঠিক আছে। সো এইখান থেকে অ্যাঙ্গেলটা বার করো, সো ট্যান ইনভার্স অফ, বলো ট্যান ইনভার্স অফ পি এর মানে ভার মান হচ্ছে কি? 1, ঠিক আছে। সাইন থিটা, থিটার মান 90 আছে কিন্তু, মনে রাখবে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি দেওয়া আছে কিন্তু, তার মানে উপরে কত হচ্ছে? 1 হয়ে যাচ্ছে। 1 প্লাস কিউ এর মান কত আছে? √3। কস 90, কস 90 ভ্যালু কত? 0। তার মানে এটা কত হয়ে গেল? 0 হয়ে যাচ্ছে। তার মানে ট্যান ইনভার্স অফ কত আসছে? 1। এবার ট্যান ইনভার্স অফ 1 মানে কত? 45 ডিগ্রি। ট্যান 45 এর মান কত? 1। তার মানে এইখানে ফাই এর ভ্যালু কত বেরোলো? 45 ডিগ্রি বেরোলো, ঠিক আছে। সো দিস ইজ দি ফার্স্ট পার্ট অফ দি প্রবলেম, যেখানে আমরা কি করলাম, পি প্লাস কিউ এর ম্যাগনিটিউড বার করলাম আর অ্যাঙ্গেল বার করলাম। তাহলে আর যে ভেক্টরটা হলো, সি আর ভেক্টরটা হচ্ছে 2 অ্যাট অ্যাঙ্গেল 45 ডিগ্রি, বুঝতে পারলে সবাই? দেখো, বোঝা গেল, কারো কোনো অসুবিধা নেই আশা করি। এইবার আমি চলে আসছি এই প্রবলেমটার নেক্সট পার্টে, দ্যাট ইজ পি মাইনাস কিউ। আমাদের কি বার করতে বলেছে? পি প্লাস কিউ এর সাথে পি মাইনাস কিউ এর অ্যাঙ্গেল কত হবে সেটা বার করতে বলেছে। এবার দেখো, পি মাইনাস কিউটা করছি, তোমাদের আগেই আমি শিখিয়েছি যে পি মাইনাস কিউ করা মানে এইখানে চলে আসছে মাইনাস কিউ। যদি এইখানে মাইনাস কিউ চলে আসে তাহলে তার রেজাল্টেন্ট কোথায় আসবে? এইরকম একটা জায়গায় আসবে, এইখানে একটা রেজাল্টেন্ট আসবে, তাই তো? তাহলে এইখানে যে রেজাল্টেন্টটা বেরোবে, ধরো আর প্রাইম, ম্যাগনিটিউড তো সব সেমই আছে, ম্যাগনিটিউড সব সেমই আছে, তাহলে আর প্রাইমটা কত হবে? 2ই হবে, কারণ ম্যাগনিটিউড সব সেম আছে, ঠিক আছে, ম্যাগনিটিউড সব সেম আছে, আর প্রাইমটা একই হবে, আমি শর্টে বলতে পারি। তুমি চাইলে পি পি মাইনাস কিউ করেও দেখতে পারো, পি প্লাস মাইনাস কিউ করেও দেখবে সেই একই আসবে, 2 আসবে, বাট অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটা হবে -45 ডিগ্রি। 2 এর জন্য যেখানে +45 হয়েছিল, তুমি মাইনাস কিউ এর জন্য করে দেখো, -45 আসবে। এইখানে ভ্যালুটা বসাও, দেখো
এইখানে যে থিটাটা, থিটাটা হবে মাইনাস 90, তার মানে পি সাইন 90, মানে পি মাইনাস সাইন 90 হলো, মানে এখানটা মাইনাস সাইন চলে এলো, কসের জন্য তো মাইনাস হবে না, এই টোটাল টাইমটার জন্য এখানটা মাইনাস আসছে, ঠিক আছে, তার মানে মাইনাস ট্যান ইনভার্স অফ 1 আসছে। তাহলে মাইনাস ট্যান ইনভার্স অফ 1 মানে হচ্ছে মাইনাস 45 ডিগ্রি, তাহলে মাইনাস 45 ডিগ্রি মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, মাইনাস 45 ডিগ্রি হবে। এ বোঝা গেল? যদি না বোঝা গিয়ে থাকে আমি করতে রাজি আছি, ঠিক আছে। তো এটা ভেরি ইজি, কারণ তুমি দেখো আর আর ড্যাশ মানে কি, আর ড্যাশ মানে হচ্ছে পি প্লাস অফ, ঠিক আছে, পি প্লাস অফ মাইনাস কিউ। এইখানে তুমি ভ্যালুগুলো বসিয়ে দাও, পি বসাও, কিউয়ের জায়গায় মাইনাস কিউ বসাও, এইখানে মাইনাস কিউ বসাও, এখানে অ্যাঙ্গেলটা সেই 90 হয়ে গেলে এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা কোনো মূল্য থাকছে না, 1+3 তার মানে 2 হচ্ছে, আলটিমেটলি 2 চলে এলো, ঠিক আছে, ম্যাগনিটিউডটা 2 চলে এলো। কিন্তু অ্যাঙ্গেলটা কত হচ্ছে, অ্যাঙ্গেলটা এইখানে মাইনাস আসার জন্য এটা মাইনাস চলে আসছে, তো অ্যাঙ্গেলটা হচ্ছে 2 অ্যাট অ্যাঙ্গেল মাইনাস 45 ডিগ্রি, রাইট। এবার আমাদের কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউর মধ্যে অ্যাঙ্গেল, বলো পি প্লাস কিউ আর পি মাইনাস কিউর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে, ঠিক করে বল। একটা ভেক্টর এই দিকে আছে, দেখো দিস ওয়ান ইজ দিস ওয়ান, এইখানে ধরো এইখানে একটা রেজাল্টেন্ট বেরিয়েছে, একটা ভেক্টর হচ্ছে আর, সেটা হচ্ছে এইটা, আরটা এইদিকে রয়েছে আর আর ড্যাশটা এইদিকে আছে, তাহলে এদের মাঝখানে অ্যাঙ্গেল কত হবে, যারা অনলাইনে দেখছো বলো কত অ্যাঙ্গেল হবে, ঠিক আছে, একদিকে 45 আর একদিকে মাইনাস 45, তাহলে কত হয় যোগ করলে, হয়ে গেছে, ঠিক আছে, দেখো হয়ে গেছে বন্ধুদের শেষ কলম, তাহলে এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে, পি প্লাস কিউ হচ্ছে এটা 45, এটা 45, দুজনের মাঝখানে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, 45 ডিগ্রি প্লাস, সরি 45 ডিগ্রি মাইনাস অফ মাইনাস 45 ডিগ্রি, 45 ডিগ্রি মাইনাস অফ মাইনাস 45 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি, দেখো অ্যান্সার এটাই আছে মনে হচ্ছে, অ্যান্সার কত আছে, ও মাই গড, অ্যান্সার আছে 120 ডিগ্রি, দেখো ভুল করেছি, কোথায় ভুল করলাম, 120 ডিগ্রি অ্যান্সার আছে, 120 ডিগ্রি অ্যান্সার দিচ্ছে বইতে, পি এর মান 1, কিউ এর মান √3, দুটো একের উপর অন্যের উপর লম্ব, পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো, পি প্লাস কিউ, পি প্লাস কিউ ঠিক বার করেছি, পি প্লাস কিউ বার করেছি হচ্ছে পি স্কোয়ার পি, হ্যাঁ ঠিক আছে, কস 90, ঠিক আছে, কস 90-র মান 0, তার মানে এখানে আসছে হচ্ছে গিয়ে √3 স্কোয়ার মানে হচ্ছে 3, 1, তার মানে 2 আসছে, অ্যাঙ্গেল কত হচ্ছে, পি সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, ফর্মুলাটা ঠিক লিখেছি, আমি ক্যান নট ট্রাস্ট দিস পিপল, ইয়েস, পি সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, তাহলে এখানে কত হচ্ছে, পি সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, দেখো পি সাইন থিটা, পি সাইন থিটা মানে হচ্ছে গিয়ে তোমার 90 ডিগ্রি, মানে 1 হয়ে গেল, কস 90-র মান 0, তার মানে 1/1, ঠিক আছে, 1/1 45 ডিগ্রি হবে, মাইনাস 45 ডিগ্রি হবে, বইতে অ্যান্সার ভুল দেওয়া আছে, উই আর কারেক্ট, বইতে অ্যান্সার ভুল আছে, ঠিক আছে, এইখানে বইতে সলিউশন ভুল করা আছে, পি এর মান 1 দেওয়া আছে আর √3, কিউ এর মান √3 আছে, তুমি যেরকম ভাবি চেষ্টা করো একই আসবে, ঠিক আছে, পি মাইনাস কিউ করা মানে হচ্ছে পি প্লাস মাইনাস কিউ করা, মানে কিউটাকে উল্টো দিকে নিয়ে আসা, তো দ্যাট ইজ নট অ্যান ইস্যু, যদি এইখানে অ্যাঙ্গেলটা ওরা বলতে চাইছে 120 মানে 60-60 এক্সপেক্ট করছে, তো কোনোভাবে 60 হবে না, কারণ এটা 1 আসছে, ঠিক আছে, কারণ কিউ কস 90 মানেই হচ্ছে গিয়ে কস 90-র মান 0, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে অটোমেটিক এখানে, ঠিক আছে, দে হ্যাভ ডান আ মিস্টেক, এটা আমাদের ঠিক আছে, সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলো দেখো নেক্সট প্রবলেমটা আমরা এটা করি।